দর্শক, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঘূর্ণিঝড় রেমারে প্রভাবে উপকূলের কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, আসলে দুপুর 12টার পর থেকে কিন্তু আসলে বৃষ্টি নেই। গতকাল রাত 3টার পর থেকে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত বইছে। তো এখন দুপুরের 12টার পর থেকে আসলে বৃষ্টি কিছুটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এখন বাতাসের তীব্রতা কিন্তু মোটেও কমেনি। আর সমুদ্র যে উত্তাল রয়েছে, আসলে বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে, সমুদ্র থেকে বড় বড় যে ঢেউ তীরে আশ্রয় পড়ছে। আর এখানকার যে যারা জড়ো হয়েছেন সেই লোকজন, তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, মহিপুর থানা পুলিশ কাজ করছে। পাশাপাশি তারা কিন্তু মাইকিংও করেছেন। এছাড়া কলাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি সশরীরে উপস্থিত থেকে কিন্তু আসলে প্রশাসনিক কর্মকর্তাদের সে নির্দেশনা দিয়েছেন। এখন আর কুয়াকাটা সমুদ্র সৈকতের যে কয়েকটি দোকান আমরা ভেসে যেতে দেখেছি, সমুদ্রের জোয়ারের তাণ্ডবে অর্থাৎ ঢেউয়ের চোটে কিন্তু তারা কিন্তু দোকানগুলো ভেসে গেছে। এছাড়া এখন দোকানের যে সমুদ্রের তীরবর্তী যে দোকানগুলো রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কিন্তু মালামাল তারা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তবে আবহাওয়া এখনো গুমুর অন্ধকার থাকলেও, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু আসলে বৃষ্টির তীব্রতা বৃষ্টি নেই। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে সাতক্ষীরায় চলে যাচ্ছি, সেখান থেকে আমরা যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সেখানে উপকূলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কি দেখছেন সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন সংলগ্ন নদ নদী যেমন খোলপুটুয়া, কপোতাক্ত, মালাঞ্চ, আলপাংশিয়া, চুনা নদী আকারে রুদ্র রূপ ধারণ করেছে। আমি এখন আছি একেবারে সুন্দরবন সংলগ্ন জলপথ কলবাড়িয়া গ্রাম। এই গ্রামের ওপাশে আছে সুন্দরবন। আপনি দেখতেই পাচ্ছেন এই চুনা নদীর পানি যে এতটাই 4 ফুট উচ্চতায় প্রবাহিত হয়েছে, অনেকের বাড়ি ঘরে পানি উঠে গেছে, অনেকে দেখেন বাড়ির সামনে উঠোন সেখানেও পানি জমে রয়েছে। কথা বলেছিলাম এখানে একজন বনজীবীর সাথে, তিনি কিছুক্ষণ আগে সুন্দরবন থেকে ঘুরে আসলেন, ওপারেই দেখতে পাচ্ছেন সুন্দরবন। তিনি আমাকে জানালেন সুন্দরবনের জঙ্গলে এখন বুক সমান পানি, অর্থাৎ এই জোয়ারেই সুন্দরবনে প্রায় 5 ফুট, 4 থেকে 5 ফুট পানি জমে গেছে। এবং এই ঘূর্ণিঝড় রেমাল যে কতটা আগ্রাসী রূপ নিয়ে উপকূলে আঘাত আনবে তারপরে নির্ভর করবে এই উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতি। আপনি নিশ্চয়ই জানেন ঘূর্ণিঝড় আইলা, সিডর, আম্পান এবং ইয়াসের জলোচ্ছ্বাসে এ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে এই বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। বসতি জনপদ এবং চিংড়ি, ঘের, কাঁকড়ার খামারগুলো নদীর সাথে একেবারে একাকার হয়ে গেছিল। কথা, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রায় 169টি সাইক্লোন সেন্টার এবং 487টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। আমি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, সেখানে এই সাইক্লোন সেন্টারে কোনো উপকূলীয় অঞ্চলের মানুষকে দেখতে পাইনি। সব মিলে এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল হবে তখন যদি জোয়ার প্রবাহিত হয় তাহলে হয়তো বা এই উপকূলকে ব্যাপক বিপর্যয় আসতে পারে, হতে পারে। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।